ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। শ্রীরামপুরের পর এবার ভদ্রেশ্বর। মঙ্গলবার ডেঙ্গি আক্রান্ত শ্রীরামপুরের বাসিন্দা 5 বছরের সুনিধি শর্মার মৃত্যু হয়। বুধবার পাশের এলাকা ভদ্রেশ্বরে মৃত্যু হল ডেঙ্গি আক্রান্ত কলেজ পড়ুয়ার নাম সোনু চৌধুরী, বয়স 22 বছর। পরিবারের দাবি, জ্বর নিয়ে সোনুকে শনিবার চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বুধবার সকালে তাকে কলকাতার হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। সেখানে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় সোনুর। কি কারণে মারা গেছে? এই ডেঙ্গু জন্য। আমাদের এলাকায় ডেঙ্গু জন্য অনেকে জন ভর্তি হয়েছে। আজ পর্যন্ত আমার ভাই 16 তারিখে ভর্তি হয়েছিল। চন্দননগর হাসপাতাল সুপারের দাবি, ডেঙ্গি নিয়ে ভর্তি হয়েছিল ওই যুবক, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতায় রেফার করা হয়। সেখানে যাওয়ার পথেই মৃত্যু। পরপর ডেঙ্গি আক্রান্তের মৃত্যুতে আতঙ্কে স্থানীয়রা, পুরসভার বিরুদ্ধে ডেঙ্গি প্রতিরোধে কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলেছেন তারা। ভদ্রেশ্বর তেলিনী পাড়ার এই দেখতে পাচ্ছেন যে খাল, খালের পাশেই কিন্তু সোনু চৌধুরীর বাড়ি। এই এলাকাতে কমপক্ষে 40 জনের ডেঙ্গি হয়েছে বলে এলাকাবাসীরা দাবি করছে। আমাদের পৌরসভা থেকে আমাদের যা কাউন্সিলর আছেন ওয়ার্ডের, কর্ণালাল সাহ, ও তো আমাদের ওয়ার্ডে কোনো কিছু দেখছেন না, ধ্যান দিচ্ছেন না। আমাদের ডেঙ্গু 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 নিয়ে আমাদের প্রশ্ন নাকি? যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ভদ্রেশ্বরের পুর প্রধান। আমরা আমাদের তরফে 100% চেষ্টা করছি। কিছুটা সমস্যা আছে, মানুষকে রেগুলার বলতে যাওয়া হয়। অনেক ক্ষেত্রে আমাদের ওষুধ যারা দিতে যায় তারা বাড়িতে যায়, বলে এখন না পরে আসো, এগুলো সমস্যা আছে। আমাদেরকে আমাদের পরবর্তী যা স্টেপ আছে সেটা নেবো। হুগলির ভদ্রেশ্বর, রিষড়া, শ্রীরামপুর, বৈদ্যবাটী সহ বিভিন্ন এলাকায় এখন ঘরে ঘরে জ্বর, আতঙ্কে ঘুম উড়েছে বাসিন্দাদের। ডেঙ্গি মোকাবিলায় পথে নেমেছে পুরসভাও। সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি।